মনে করেন আপনার বয়স 25 এবং আপনি আপনার বন্ধুদের সাথে বাইরে পিৎজা চা কিংবা যে কোনো জায়গাতে একটা গ্যাদারিং হচ্ছেন, খাওয়া দাওয়া শেষ হলো, আপনারা অনেক এনজয় করলেন, তারপরে আপনি একটা বাইক ডাকলেন, যে বাইকে উঠে আপনি বাসায় আসবেন। আপনি বাইকে উঠলেন আর যে বাইকার সে আপনাকে বলল, ভাইয়া হেলমেটটা মাথায় পরেন। হেলমেটটার সামনে একটা গ্লাস ছিল অথবা বড় হেলমেট, মুখ ক্লোজ করা। ব্রেক ধরার সময় হেলমেটটা আপনার মুখে লাগলো এবং আপনার ঠোঁটে হেলমেটের কন্ট্যাক্ট হলো। বাইক শুধু একটা রিজন, এছাড়াও আর কত রিজন আছে। আপনি আসার সময় লিফটে চাপ দিলেন, আপনি একজনের সাথে হ্যান্ডশেক করলেন, আপনি যেখানে আড্ডা দিচ্ছিলেন সেখানে একজন করে কাশি দিল পিৎজার উপরে। আপনি কিন্তু জানেন না আপনি এখনো COVID-19 আক্রান্ত। আপনি বাসায় আসলেন, 20 সেকেন্ডের জন্য হাত ধুলেন, হাত ধোয়ার পরে আপনি আপনার রুমে গিয়ে বসলেন, আপনার পরিবারের সাথে টাইম কাটাইলেন, আপনার আম্মুর সাথে কথা বললেন। যেটা হচ্ছে, আপনি COVID-19 নিয়ে আসলেন, আপনার পরিবারের একজনও টের পায় নাই যে আপনি COVID-19 আক্রান্ত। COVID-19 এই জন্য এত বেশি সাকসেসফুল অ্যাজ আ ভাইরাস, কারণ COVID-19 আক্রান্ত হওয়ার পরে প্রায় 10 থেকে 14 দিন, মাথায় রেখেন 10 থেকে 14 দিন পরে আপনি টের পাবেন যে আপনি আক্রান্ত। তো এমত অবস্থায় আপনার কিছু না হলো, কারণ আপনার বয়স 25, আপনার পরিবারের আপনার বাসায় মা আছেন, আপনার ভাইয়া আছেন, যারা মনে করেন যাদের বয়স একটু বেশি, যাদের শরীর দুর্বল, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তারা মারা যাবেন। কিভাবে মারা যাবেন এটারও আর একটা এক্সপ্লেনেশন দিয়ে দেই। আপনি মনে করেন আপনি দেখলেন আপনার আম্মু অসুস্থ, আপনি আপনার আম্মুকে নিয়ে অলরেডি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন, যতক্ষণে আপনি হসপিটালে গেলেন ততক্ষণে অলরেডি হসপিটালে 2টা ICU বুকড এবং আপনি সেখানে গিয়ে কোনো জায়গা পাইলেন না। এক্স্যাক্টলি দিস ইজ হাউ ইতালি এবং স্পেন, তাদের অবস্থা এভাবেই খারাপ হয়েছে, কারণ তারা আগে থেকে প্রিকশন নেয় নাই। যখন হসপিটালে হাজার হাজার মানুষ দেখবেন একসাথে COVID-19 আক্রান্ত, সেখানে আপনি আপনার মাকে ট্রিটমেন্ট দিতে পারতেছেন না, তখন বুঝবেন যে আসলে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। যাওয়ার আগে আর একটা জিনিস বলতে চাই, আপনারা প্লিজ যারা যারা ছোট বোয়া কিংবা ড্রাইভার রাখেন তারা অবশ্যই তাদেরকে সবার আগে ইনফর্ম করেন। তারা যেসব জায়গা থাকে সেরকম ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে একটা রোগ ছড়াইতে, স্পেশালি এরকম ভাইরাস ছড়াইতে মানে 5 মিনিটও লাগবে না। আপনারা প্লিজ তাদেরকে ইনফর্ম করেন এবং আপনারা নিজেদের টেক কেয়ার করেন, কারণ আপনি যদি কেয়ারফুল না হন পুরো সিস্টেমই কোল্যাপস করবে।